जाने से पहले आपसे बात कर। हे गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के जाची, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। तो कुछ जाची तुम्हारा थंबनेल के पूछे हुए छो। तो आज के जाची जॉन मूवी देखते, तो चलो সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো गाइस এখন দেখতে পাচ্ছ রেল স্টেশনে চলে এসেছি। তো ট্রেনের অপেক্ষা করছি, এখন দেখা যাক ট্রেন কতক্ষণে প্ল্যাটফর্মে আসে। তো गाइस পুরো আধা ঘন্টার উপরে ওয়েট করার পর ট্রেনটা চলে এসেছে। আর ট্রেনের ভিতরে যা গরম কি বলবো, বসে থাকা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ ফ্যান চলছে, তাও এত গরম। এখন আর রামপুরহাটে চেপেছি, এখন বর্ধমান স্টেশনে নামবো। এখান থেকে তোমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। চলো এখন যাওয়া যাক, ওখানে নিয়মে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, এবং প্লিজ চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো গাইস নেমে গেছি, পুরো 40 মিনিট লেট হওয়ার পর ট্রেনটা নেমে গেছি বর্ধমান স্টেশনে। দেখতে পাচ্ছ নেমে গেছি। তো চলো, আর এটা হচ্ছে আমাদের আয়নক্স থিয়েটার, এর ভিতরে থিয়েটার আছে। তো চলো উপরে চলা যাক, মাত্র 20 মিনিট আছে সময়। এর ভিতরে আমাদেরকে খাওয়া দাওয়া করে ভেতরে আসতে হলো, তার মধ্যে 10 মিনিট তো চলে গেছে। তো বন্ধুরা উপরে চলে এসেছি, চলো বেশি না দেরি করে ভেতরে চলে যাই, কেন বই এবার চালু হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে। তো গাইস দেখতে পেলে এখন ইন্টারভেল বেরিয়ে বাইরে এসেছি একটু। তো চলো কিছু নেওয়া যাক, এখানে লাইন দিতে হয়েছে, কিছু পপকর্ন নেওয়া যাক। তো আমাদের চলে এসে 2টো পপকর্ন। এখানকার পপকর্নের যে দাম, এটা দেখতেই পাচ্ছ 2টো 250-500 টাকা। তো এখানে পপকর্নের থেকে কোল্ড ড্রিঙ্কস আরও বেশি দাম, এই জন্য আমরা নিতে পারিনি।